মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা স্ত্রী টু। মুক্তির তৃতীয় দিন পার না হতে 200 কোটি ছুঁই ছুঁই সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে স্ত্রী টু। দর্শক সমালোচকদের ইতিবাচক রিভিউর কারণে হলে দর্শক বেড়েই চলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট সাস নীলকে সূত্রে জানা গেছে, সিনেমাটি বিশ্বজুড়ে 3 দিনে আয় করেছে 188 কোটি রুপি। শুধু ভারতেই 163 কোটি আয় করেছে, ভারতের বাইরে 25 কোটি। রবিবারের মধ্যে সিনেমাটি আয় 200 কোটি ছাড়িয়ে যাবে। ধারণা করা হচ্ছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে 500 কোটির ঘরে এন্ট্রি নেবে এটি। 2018 সালে সিনেমার পর্দায় তুল কালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা স্ত্রী। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতে প্রায় 6 বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এই সিনেমার সিকুয়েল স্ত্রী টু।